গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং স্টাডি হাবে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় মাইক্রোওয়েভ ওভেন অপারেটিং প্রিন্সিপাল আজকে আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল অব মাইক্রোওয়েভ ওভেন এটা সম্পর্কে আমরা আলোচনা করব তো এর আগে মাইক্রোওয়েভ ওভেন যে প্লে রয়েছে সেখানে আমি মাইক্রোওয়েভ ওভেনের ইন্ট্রোডাকশন এবং তার কনস্ট্রাকশন আর কম্পোজিশন এটা কিন্তু আমি ডিসকাস করেছি যদি তোমরা এর আগের ভিডিওটি না দেখে থাকো অবশ্যই একবার দেখে নেবে আদারওয়াইজ তোমাদের এই ওয়ার্কিং প্রিন্সিপ্যালিটি বুঝতে একটু অসুবিধে হবে তো তোমরা এর আগের যে কনস্ট্রাকশন তার কম্পোজিশন কোন কোন জিনিস দিয়ে কোন কোন পার্টস দিয়ে এই মাইক্রোওয়েভ ওভেন তৈরি এবং এই মাইক্রোওয়েভ ওভেন কি কাজ করে কেমনভাবে কাজ করে কি দ্বারা তার হিট জেনারেট করে সেই জিনিসগুলো কিন্তু আমি অলরেডি এর আগের ইন্ট্রোডাকশন ক্লাসে আমি ডিসকাস করেছি তো আশা করব যে তোমরা আগের ভিডিওটি দেখেছো এবং আগের আলোচনাটি সবটা বুঝতে পেরেছো যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশন আমায় জানাবে আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এই প্রবলেমগুলিকে সলভ করে দেওয়ার তো আজকেরই ওয়ার্কিং প্রিন্সিপাল জানতে গেলে তোমাদের আগের ভিডিওটি অবশ্যই দেখতে হবে আদারওয়াইজ এটা কিন্তু বুঝতে বেশ অসুবিধা হবে তো আমি ধরে নিচ্ছি তোমরা আগের ভিডিওটি দেখেছো এবং তোমরা বুঝেছ তো আজকেরই ওয়ার্কিং প্রিন্সিপাল এটা কী জিনিস অর্থাৎ এই যে মাইক্রোওয়েভ ওভেন যেটা দ্বারা আমরা রান্না করে থাকি কোনো কিছুকে বেক করি সেই যে বস্তুটি সেই যে বস্তুটিকে আমরা রান্না করছি সেটাকে কি পদ্ধতিতে আমি রান্না করছি কি পদ্ধতিতে আমি সেটাকে পোড়াচ্ছি কি পদ্ধতিতে আমি সেটাকে গরম করছি এটাই হচ্ছে এই মাইক্রোওয়েভ ওভেনের ওয়ার্কিং প্রিন্সিপাল তো নর্মাল আমরা কনভেনশনাল যে সমস্ত ওভেনগুলো ইউজ করে থাকি গ্যাস স্টোভ কেরোসিন স্টোভ উনুন এই যে জিনিসগুলো এই যে কুকিং মেটেরিয়ালসগুলো এই যে উত্তাপ জেনারেট করার হিট জেনারেট করার যে সমস্ত যন্ত্রাংশ যে সমস্ত পদ্ধতি এগুলো থেকে কিন্তু এই মাইক্রোওয়েভ ওভেন অনেক বেশি অ্যাডভান্স এবং অনেক বেশি ফাস্ট তো এর যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা তার কারণ হচ্ছে আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে এর মধ্যে তিনটে মেন অংশ রয়েছে একটা হচ্ছে হিটিং রুম দুই নম্বর কি হচ্ছে মাইক্রোওয়েভ সোর্স এবং তিন নম্বর হচ্ছে কন্ট্রোল প্যানেল তো এই যে হিটিং রুম এটা হচ্ছে পার্ট এই এই মাইক্রোওয়েভ ওভেনের হিটিং হিটিং রুমের মধ্যেই বা চেম্বারের মধ্যে মেন আমরা কি করব এই যে বস্তুটিকে আমরা রান্না করতে যাচ্ছি যে বস্তুটিকে আমরা বেক করতে চাইছি সেটাকে তার মধ্যে রেখে কিন্তু আমাদের সে কাজটি করতে হবে কিন্তু এর আগে আমরা দেখেছি বা আমরা সচরাচর বাড়িতে যে সমস্ত অন্যান্য উনুন বা গ্যাস স্টোভ বা গ্যাস ওভেন আমরা ইউজ করে থাকি কেরোসিন স্টোভ যেগুলো আমরা ইউজ করে থাকি সেইগুলোতে আমরা রান্না করার যে পদ্ধতি সেখানে কিন্তু আমাদের কোনো রুম ছিল না কোনো হিটিং চেম্বার ছিল না কোনো কুকিং চেম্বার বলে আলাদা কিছু ছিল না কিন্তু এক্ষেত্রে সেটা থাকছে তার কারণ কি তার কারণ তোমরা এটা জেনে রাখো যে এই মাইক্রোওয়েভ ওভেন এটা তো একটা বক্সের মতো দেখতে এর একটা ডোর থাকবে যেটাকে ফায়ার ডোর বলা হয়ে থাকে আমরা দেখেছি তো এই ডোরটি লাগিয়ে দেওয়া হয় কেন লাগানো হয় তার কারণ আমাদের ওয়ার্ক অ্যান্ড হেলথ অ্যান্ড সেফটি মেজার্স যেটা রয়েছে সেই বিপত্তিকে এড়ানোর জন্য কিন্তু এই মাইক্রোওয়েভ ওভেনের যে ডোরটি সেটি লাগানো থাকে তার কারণ এর মধ্যে যে হিট জেনারেশনের যে ক্ষমতা সেটা কিন্তু শুধুমাত্র মাইক্রোওয়েভ সোর্স থেকেই আসে তো একটা মাইক্রোওয়েভ মানে একটা তরঙ্গ যেটা তরঙ্গ দৈর্ঘ্য অনেক 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 ছোট এবং তার ফ্রিকোয়েন্সি অনেক অনেক বেশি বড় প্রায় টু পয়েন্ট ফোর ফাইভ গিগাহার্স রেঞ্জে কাজ করে এই মাইক্রোওয়েভ ওভেন তো এই ফ্রিকুয়েন্সি যদি আমাদের গায়ে বা আমাদের অন্য কোনো স্থানে এগুলো দীর্ঘদিন ধরে লাগতে থাকে তাহলে কি হয় আমাদের কিন্তু সেই স্থানে ক্ষতি সম্ভাবনা হতে পারে আমাদের ক্ষতি হতে পারে আমাদের বিপত্তি ঘটতে পারে তো এই ধরনের বিপত্তিকে এড়ানোর জন্য এই হিটিং চেম্বার বা কুকিং চেম্বারটা আলাদা করে তৈরি করা হয় তার মধ্যে কিন্তু রান্নাটি করা হয় এবং এই দরজাটি লাগিয়ে দেওয়া হয় তার কারণ সেই মাইক্রোওয়েভ যাতে কখনো এই দরজার বাইরে বেরিয়ে না আসতে পারে ক্লিয়ার বোঝা গেল তাহলে আমরা এর আগের ভিডিওতে যখন আমরা দেখছিলাম তখন আমাদের মনে এই প্রশ্নটা হয়তো জাগছিল তোমাদের যে স্যার দরজাটা কেন লাগানো থাকে ডোরটা কেন থাকে সেটা তো ওপেন থাকতেই পারতো এর মেন কারণটাই হচ্ছে এটাই যে যে ক্যাভিটি থেকে মাইক্রোওয়েভটা বেরিয়ে আসছে সেই মাইক্রোওয়েভটা যাতে কোনোভাবে বাইরে বেরিয়ে না আসতে পারে কুকিং চেম্বার বা হিটিং রুমের বাইরে বেরিয়ে না আসতে পারে সেই কারণের জন্যই কিন্তু ওই দরজাটি লাগানো হয়ে থাকে তো যা ঘটনা ঘটবে ওই দরজাটির মধ্যেই থাকবে যে বস্তুটিকে আমরা রান্না করব বা আমরা গরম করব সেটা ওই হিটিং রুমের মধ্যেই ভরা থাকবে এবং ওই মাইক্রোওয়েভ সোর্স দ্বারাই সেই মাইক্রোওয়েভ দ্বারাই কিন্তু সেটা হিট হবে ক্লিয়ার বোঝা গেল তাহলে আমরা যখন এই মাইক্রোওয়েভ ওভেনে রান্না করব অবশ্যই দরজাটি লাগিয়ে রান্না করব তো আজকে এই মাইক্রোওয়েভ ওভেন তার যে ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করছে সেটা তাহলে আমরা যদি আলোচনা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে আমাকে মাইক্রোওয়েভ ওভেনের প্রত্যেকটি পার্টস সেগুলো সম্পর্কে খুব ভালো করে জানতে হবে যেটা অলরেডি আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি তো হিটিং রুমের মধ্যে আমরা রান্না করব সেই হিটিং রুমের মধ্যে কি কি থাকবে হিটিং রুমের মধ্যে থাকবে একটি প্লেট বসানো থাকবে যে প্লেটের নিচে একটা মোটর থাকবে ঠিক আছে সেটা কি করবে আস্তে আস্তে ঘুরবে কেন ঘুরবে সেটা আমরা একটু পরে আলোচনা করছি তাহলে হিটিং চেম্বার সেই চেম্বারের মধ্যে যে স্থানে আমরা রান্নাটা করব সেই স্থানের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ঘুরবে সার্কুলার ওয়েতে ঘুরবে ঘুরনো এমনভাবে আস্তে আস্তে ঘুরবে ক্লিয়ার এবং সেই যে স্থানে আমি রান্নাটা করবো ঠিক তার পাশে একটা ক্যাভিটি থাকবে ক্যাভিটি কথা হতে হচ্ছে একটা গহব্বর বা একটা গুহা টাইপের একটা ছোট্ট ছিদ্র থাকবে ঠিক আছে যেটার পেছনে ওয়েব গাইড লাগিয়ে আমরা ম্যাগ যে মাইক্রোওয়েভ যে সোর্স যেটাকে আমরা ম্যাগনেট্রন বলেছিলাম সেই ম্যাগনেট্রনটা লাগানো থাকবে সেই ম্যাগনেট্রন ট্রন কী করবে মাইক্রোওয়েভকে জেনারেট করবে সেটা হচ্ছে মাইক্রোওয়েভ জেনারেটার তো সেই মাইক্রোওয়েভটা জেনারেট করার পর সেই ওয়েভ সেই তরঙ্গটা একটা রাস্তা দিয়ে তো আসবে সেই রাস্তাটাকে আমরা বলবো কি ওয়েব গাইড মানে কি তরঙ্গটাকে যে গাইড করে নিয়ে আসবে ওই ক্যাভিটিতে এসে মুক্ত করবে সেটাকে আমরা বলবো কি ওয়েব গাইড তো তোমরা জেনে রাখো যে তরঙ্গ যে পদ দ্বারা এগিয়ে চলে সেটাকে আমরা ওয়েব গাইড বলবো ক্লিয়ার বোঝা গেল আমরা ইলেকট্রিক তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় আমরা মানুষ বা গাড়ি যেগুলো জিনিস সেগুলো সব রাস্তা দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় ঠিক সেরকম তরঙ্গ যখন যায় তখন কি হয় তাকে আমরা যখন একটা পাইপের মধ্যে দিয়ে নিয়ে যাবো এই ওয়েব গাইডটা ওয়ান টাইপ অফ পাইপ বলতে পারি আমরা ঠিক আছে একটা হলো ফাঁপা পাইপ তার ভেতরে এমন একটি সজ্জা করা থাকে যাতে করে সেই তরঙ্গটি ওই পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত হয় যাতে বাইরে কখনো বেরিয়ে না যায় ঠিক সেরকম জলের পাইপ থাকে ঠিক সেরকম টাইপের তো এই ওয়েব গাইড সেটাও কিন্তু এইরকম একটা জিনিস তার মধ্যে দিয়ে কিন্তু সেই তরঙ্গটি প্রবাহিত হয় এবং সেই তরঙ্গটি এই পাইপের বাইরে বেরিয়ে আসে না সেই গাইডটার বাইরে বেরিয়ে আসে না ক্লিয়ার তো ওয়েব গাইডের মধ্যে দিয়ে তাহলে কি প্রবাহিত হয় মাইক্রোওয়েভ প্রবাহিত হয় এটা কিন্তু খেয়াল রাখবে তোমরা খাতাতে কিন্তু নোট ডাউন করতে পারো যে ওয়েব গাইডের মধ্য দিয়ে মাইক্রোওয়েভ প্রবাহিত হয় আর এই ওয়েব গাইড কিন্তু অনেক রকমের হতে পারে তো মেনলি আমরা যে আয়তক্ষেত্র টাইপের ওয়েব গাইড আমরা পেয়ে থাকি বর্গক্ষেত্র টাইপেরও ওয়েব গাইড আমরা পেয়ে থাকি এবং আমরা সার্কুলার পুরো গোল সিলিন্ড্রিক্যাল ওয়েব গাইডও পেয়ে থাকি অর্থাৎ ওয়েব গাইডটা কিছুই না একটা ফাঁপা অঙ্কটা অংশ তার মধ্যে দিয়ে তরঙ্গ প্রবাহিত হবে ক্লিয়ার এই ওয়েব গাইডটা এই যে হিটিং চেম্বার সেই হিটিং চেম্বারের একটা প্রান্তে একটা সাইডে একটা দেওয়ালে কি থাকে উন্মুক্ত থাকে সেই স্থানটাকে আমরা ক্যাভিটি বলবো ঠিক আছে যে ক্যাভিটিটার অর্থ হচ্ছে মুক্ত হচ্ছে যে স্থানটা একটা ফাঁপা একটা অংশ যেখানে ওয়েবগাইডটা লাস্ট প্রান্ত ওয়েব গাইডের একটা প্রান্তে থাকছে ম্যাগনেট্রন সেখান থেকে ওয়েবটা জেনারেট হচ্ছে এবং আরেকটা প্রান্ত সেটা হিটিং রুমে শেষ হচ্ছে যেটা ওই ম্যাগনেট্রনটা থেকে যে তরঙ্গটা তৈরি হচ্ছে যে মাইক্রো ওয়েবটা তৈরি হচ্ছে সেই মাইক্রোওয়েভটা ওই ওয়েব গাইডের মধ্যে দিয়ে এসে হিটিং চেম্বারে এসে মুক্ত হচ্ছে এবং যে স্থানে মুক্ত হচ্ছে তার সামনেই কিন্তু আমরা খাবারটিকে রাখবো ক্লিয়ার বোঝা গেল এবার খাবারটিকে রাখার পর কি হবে ওই মাইক্রোওয়েভ যে তরঙ্গ সেটা কী হচ্ছে খাবারের ওপরে যখন পড়বে তখন সে কন্টিনিউয়াসলি কিন্তু তার যে নেগেটিভ এবং পজিটিভ তার যে পোল সেটা কিন্তু চেঞ্জ হতে থাকবে আমি এটা ডিসকাস করবো একটু পরে তোমাদের একটা ওভারভিউ আমি দিয়ে রাখছি তারপর সেই মাইক্রোওয়েভটি কী করবে ওই খাবার সেটাকে অ্যাবজর্ব করবে এবং তার মধ্যে যে ওয়াটার মলিকিউলগুলো থাকবে খাবারের মধ্যে যে জল থাকবে সে জলটা হিট হবে ওই জলটা যখন হিট হবে ডেফিনেটলি পুরো খাবারটা হিট হবে ক্লিয়ার বোঝা গেল এইভাবে কিন্তু এই মাইক্রোওয়েভ যে ওভেন সেটা কিন্তু কাজ করে থাকে এই ম্যাগনেটনটাতে কিন্তু যে ভোল্টেজটা আমি দেব সেই ভোল্টেজটা কিন্তু অনেক হাই ভোল্টেজ লাগবে কোনো অল্প ভোল্টেজে কিন্তু চলবে না তাই ওর মধ্যে সেই হাই ভোল্টেজ জেনারেট করার জন্য একটা বিরাট হাই ভোল্টেজ ক্যাপাসিটার লাগানো থাকে যেটা আমরা অলরেডি এর আগের ভিডিওতে দেখেছি সেই ক্যাপাসিটার এবং তার সাথে কী থাকে একটা ট্রান্সফর্মার লাগানো থাকে খুব হাই ভোল্টেজ ট্রান্সফর্মার তো এই হাই ভোল্টেজ ট্রান্সফর্মারের যে ভোল্টেজ এবং ক্যাপাসিটারের যে ভোল্টেজ সেই দুটো একসাথে যোগ হয়ে প্রায় চার হাজার ভোল্টেরও বেশি ভোল্টেজ কিন্তু জেনারেট হয় এবং সেটা ম্যাগনেটনের ওপরে সেটা অ্যাপ্লাই হয় এবং ম্যাগনেটন কি করে সেই মাইক্রোওয়েভ কি জেনারেট করে মাইক্রোয়েব যে তরঙ্গ সেটাকে কিন্তু উৎপন্ন করে ক্লিয়ার বোঝা গেল তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের মেন পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার কর দ্বারা পাওয়ারটা এসে প্রথমে কোথায় যাবে প্রথমে যাবে আমার ট্রান্সফর্মারের মধ্যে সেই ট্রান্সফর্মারে যাওয়ার পর ওখানে দুই রকমের ভোল্টেজ জেনারেট হবে ঠিক আছে একটা প্রচন্ড হাই ভোল্টেজ এবং আরেকটা লো ভোল্টেজ লো ভোল্টেজটা নর্মাল পিসিবিতে আসবে এবং হাই ভোল্টেজ যেটা সেটা কোথায় যাবে ক্যাপাসিটারে যাবে চার্জ হওয়ার জন্য ঠিক আছে তারপর সেখান থেকে কি হয় হাই ভোল্টেজটা ম্যাগনেট্রনে যায় এবং ম্যাগনেট্রন কি করে মাইক্রোওয়েভ জেনারেট করে এবং খাবারকে উত্তপ্ত করতে সাহায্য করে এবার পিসিবির মধ্যে কি থাকে পিসিবি মানে প্রিন্টেড সার্কিট বোর্ড তার মধ্যে যে একটা সার্কিট বোর্ড থাকে সেটা সম্পূর্ণ একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ডেফিনেটলি ম্যাগনেটন একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আমি সেটা সম্পর্কে একটু পরে আলোচনা করছি তো এই যে পিসিবি সেখানে কি হয় সেখানে কন্ট্রোল প্যানেলের সাথে তার সেকশনটা অ্যাড করা থাকে তাহলে কি কন্ট্রোল প্যানেলে আমরা সেখানে টাইমার আমরা সেখানে টেম্পারেচার ডিটেক্টার ঠিক আছে বিভিন্ন ধরনের সেন্সার এই জিনিসগুলোকে আমরা কি করব ওখানে সেট করব এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু পিসিবি থেকে কিন্তু সেখানে যাবে ক্লিয়ার বোঝা গেল তাহলে আমি মোটামুটি একটা ওভারভিউ তোমাদের দিলাম এবার আমরা ডিটেলসে প্রবেশ করব যে এই মাইক্রোয়েব ওভেনের অপারেটিং প্রিন্সিপালের ক্ষেত্রে তো এই মাইক্রোওয়েভ ওভেন সেটা কি সেটা আমাদের খাবার রান্না করার জন্য একটা ভীষণ এফিসিয়েন্ট একটা কুকিং চেম্বার বা একটা রান্না করার একটা ছোট্ট বাক্স বলতে পারি ঠিক আছে এবং বা হট পকেট বলতে পারি ঠিক আছে এই হট পকেট কথাটা হঠাৎ করে মনে পড়লে এই হট পকেটটা আগে বলা হতো ঠিক আছে এই যে পার্সি স্পেন্সার এই মাইক্রোব ওভেনকে পার্সি স্পেন্সারের হট পকেট নামে কিন্তু খুব পরিচিত ছিল পার্সি সেন্সারের হট পকেট বললে কিন্তু মাইক্রোয়েব ওভেনকে বোঝানো হতো ঠিক আছে তোমরা এটা মনে রাখবে এটা একটা মজার ব্যাপার যে হট পকেট কাকে বলা হয় মাইক্রোয়েব ওভেনকে হট পকেট বলা হয় তাকে ঠিক আছে গরম পকেট ঠিক আছে তো এই মাইক্রোওয়েভ ওভেন তার যে মাইক্রোওয়েভ সোর্স সেটা কি বললাম সেটা হচ্ছে ম্যাগনেট্রন তোমরা কিন্তু খাতাতে এগুলো লিখে রাখবে যে মাইক্রোওয়েভ সোর্স হচ্ছে ম্যাগনেট্রন অ্যাকচুয়ালি এই ম্যাগনেট্রনটা কি জিনিস আমরা একটু পরে আলোচনা করছি তো এই মাইক্রোওয়েভ ওভেন সেটা হচ্ছে কি একটা তার যে মেন পাওয়ার সোর্স সেটা হচ্ছে মানে হিটিং সোর্স সেটা হচ্ছে ম্যাগনেট্রন যেটা মাইক্রোওয়েভ জেনারেট করবে এবং এই মাইক্রোওয়েভটাই হচ্ছে এই হিটিংয়ের মেন কারণ এবং এই মাইক্রোওয়েভ ওভেনের ম্যাগনেট্রনকে কিন্তু হার্ট বলা হয়ে থাকে ম্যাগনেট্রন হচ্ছে হৃদপিণ্ড ম্যাগনেট্রন হচ্ছে মাইক্রোয়েবের হৃদপিণ্ড তোমরা এটাও খাতাতে কিন্তু নোট ডাউন করে রাখবে যে মাইক্রোয়েব ওভেনের হৃদপিণ্ডকে কাকে বলা হয়ে থাকে ম্যাগনেট্রনকে বলা হয়ে থাকে ক্লিয়ার এবং যে কন্ট্রোল প্যানেল রয়েছে সেই কন্ট্রোল প্যানেল কি করবে টেম্পারেচারকে কন্ট্রোল করবে কতক্ষণ এই ম্যাগনেট্রন মাইক্রোওয়েভকে জেনারেট করবে সেটাকে কন্ট্রোল করবে এই কন্ট্রোল প্যানেল থার্মোস্ট্যাটকে কন্ট্রোল করবে যে থার্মোস্ট্যাট ম্যাগনেট্রনকে অন এবং অফ করতে সাহায্য করবে ক্লিয়ার বোঝা গেল তাহলে কি হলো কন্ট্রোল প্যানেল কী কী কাজ করবে কন্ট্রোল প্যানেল কাজ করবে টেম্পারেচারকে কন্ট্রোল করবে টাইমারকে কন্ট্রোল করবে যে কতক্ষণ ম্যাগনেট্রন অন থাকবে এবং থার্মোস্ট্যাটকে কন্ট্রোল করবে যে থার্মোস্ট্যাট কি করবে কে অন এবং অফ করতে সাহায্য করবে কখন অফ হবে কখন অন হবে এটা কি করবে থার্মোস্ট্যাট দেখবে এবং সেটা কন্ট্রোল হবে কন্ট্রোল প্যানেল দ্বারা ক্লিয়ার বোঝা গেল তাহলে কন্ট্রোল যে সিস্টেম এই কন্ট্রোল সিস্টেমটা কি করবে মাল্টি ভোল্টেজ রেগুলেশন সার্কিট বলে একটা সার্কিট থাকে যেটা কন্ট্রোল প্যানেলে লাগানো থাকে আমরা যে ব্লক ডায়াগ্রাম সেই ব্লক ডায়াগ্রাম এটা দেখবো যে মাল্টি ভোল্টেজ রেগুলেশন সার্কিট তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমি ছবিতে তোমাদের দেখাচ্ছি দেখো এই মাল্টি ভোল্টেজ যে রেকটিফিকেশন সার্কিট লেখা রয়েছে এটা রেক্টিফিকেশন সার্কিটও বলতে পারি রেগুলেশন সার্কিটও আমরা বলতে পারি এই কিন্তু কন্ট্রোল করবে ম্যাগনেটনকে তার অন এবং অফ হওয়াটাকে কিন্তু কন্ট্রোল করবে ক্লিয়ার বোঝা গেল এবার আমরা আসবো কি হচ্ছে কুকিং চেম্বারের মধ্যে কুকিং চেম্বারের মধ্যে আমি একটু আগেই বললাম কি থাকে মাইক্রোওয়েভটা আসার জন্য একটা ওয়েব গাইডের থ্রু দিয়ে এসে একটা ক্যাভিটিতে এসে শেষ হয় ঠিক আছে এবং এই মাইক্রোওয়েভ ওভেন তার যে কুকিং চেম্বার তার মধ্যে একটা জায়গাতে একটা হলো একটা গর্ত থাকে যেটা ওয়েব গাইডের এন্ড প্রান্ত বলা হয়ে থাকে যেটাকে আমরা ক্যাভিটি বলবো এটা কিন্তু খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে এবং এই ক্যাভিটির অপর যে প্রান্ত সেখানে ম্যাগনেটনটি লাগানো থাকে ক্লিয়ার এবং এই মাইক্রোওয়েভ ওই ওয়েব গাইডের মধ্যে দিয়ে এসে ডাইরেক্টলি কী হয় খাবারের মধ্যে যে খাবারটি আমি রান্না করছি সেখানে কি অ্যাবজর্ভ হয় এবং যখনই অ্যাবজর্ব করবে মাইক্রোওয়েভ তখনই সে কিন্তু রান্নাটা কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ সেটা কিন্তু হিট হতে থাকবে এবং আমি একটু আগেই বললাম যে এই খাবারের যে ওয়াটার মলিকিউল সেটা কিন্তু প্রচণ্ড হিট হয় যে ওয়াটার মলিকিউলের হিটের দ্বারাই কিন্তু খাবারটি হিট হয় ক্লিয়ার এবং তোমরা মনে রাখবে এই এই যে মাইক্রোওয়েভ ওভেন তার মধ্যে যে পাত্রে আমরা রান্না করব অবশ্যই সেই পাত্রটি একটি ইনসুলেটর হবে পোর্টসিলিন হতে পারে সেটা প্লাস্টিক হতে পারে ঠিক আছে এগুলো কিন্তু খেয়াল রাখে নন স্টিকের যেন হয় ওকে তার কারণ কি তার কারণ এটা তো একটা মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ কি হয় একটা তরঙ্গ তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে বা যারা অলরেডি ইঞ্জিনিয়ারিং করছো তারা হয়তো বুঝতে পারবে তারা স্ট্যান্ডিং ওয়েব সম্পর্কে তোমরা জেনেছো এই স্ট্যান্ডিং ওয়েব জেনারেট করবে যদি ওই মেটালের কোনো পাত্রর মধ্যে থাকে যেটা কি হয় অনেক বেশি ক্ষতিকারক হয়ে ওঠে ঠিক আছে এবং তার মধ্যে প্রচুর রিফ্লেকশান ক্রিয়েট হয় অনেক অনেক কিছু হ্যাম্পার হয় কারণ এই মাইক্রোওয়েভ কিন্তু খুব একটা ভালো জিনিস কিন্তু নয় ঠিক আছে এটা আমাদের সঠিকভাবে ব্যবহার করতে না পারলে কিন্তু আমাদের ক্ষতি করে দেয় ঠিক আছে আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে যায় ওকে তো তোমরা এটা খেয়াল রাখবে যে ওই স্ট্যান্ডিং ওয়েব জেনারেশনের জন্য রিফ্লেকশানের জন্য প্রচুর অনেক প্রবলেম অ্যারাইজ হয় যে কারণের জন্যই কিন্তু এই সময় ননস্টিক এবং প্লাস্টিক জাতীয় পাত্রে কিন্তু এই রান্নাটি করা হয়ে থাকে ক্লিয়ার এবারে আমরা আলোচনা করব যে ব্লক ডায়াগ্রাম সেই ব্লক ডায়াগ্রামটাকে নিয়ে কিভাবে ওয়ার্কিংটা হচ্ছে তার ওয়ার্কিং প্রিন্সিপালের যে ব্লক ডায়াগ্রাম সেটাকে নিয়ে আমরা আলোচনা করব তোমাদের এক্সামে যদি কখনো এই মাইক্রোওয়েব ওভেনের ওয়ার্কিং প্রিন্সিপাল আসে তোমরা এই ব্লক ডায়াগ্রামটাকে দিয়ে কিন্তু তোমরা আলোচনা করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো তোমরা দেখো এই ব্লক ডায়াগ্রামের মধ্যে ছটা ব্লক রয়েছে প্রথম ব্লক এই নিচ থেকে শুরু এই পাওয়ার থেকে ঠিক আছে তো এইটা হচ্ছে পাওয়ার সোর্স এই পাওয়ার সোর্সটা আমরা মেন পাওয়ার সাপ্লাই থেকে আসি যে পাওয়ার সোর্সটা কোথায় আসছে এখানে কন্ট্রোল সিস্টেমে আসছে ঠিক আছে তো আমরা এটা বলতে পারি এখানে যে পাওয়ার রয়েছে এই পাওয়ার যা যে স্থান এই স্থানে কিন্তু আমার মাইক্রো ওভেনের যে ট্রান্সফর্মার রয়েছে যে ক্যাপাসিটার রয়েছে এবং যে ট্রান্সফর্মারের যে দুটো পার্ট একটা স্টেপ ডাউন এবং একটা স্টেপ আপ তো ট্রান্সফর্মারের ক্ষেত্রে সেই জিনিসটা আমরা আলোচনা করছি এটা কিভাবে এই পাওয়ার সোর্সটা হচ্ছে এটা কিন্তু মাইক্রো ওভেনের যে পাওয়ার সেটা তো দেখো আমরা মেন পাওয়ার সাপ্লাইটা এখানে আসছে মেন পাওয়ার সাপ্লাইটা এখানে আসার পর এ পাওয়ার জেনারেট করছে আমার মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে যে সমস্ত পার্টস রয়েছে সেই পার্টসগুলির রেটিংয়ের উপর ডিপেন্ড করে কারণ কারণ আমি তোমাদের বলি কন্ট্রোল সিস্টেম যে কন্ট্রোল প্যানেল রয়েছে সেখানে কিন্তু অনেক হাই পাওয়ার লাগবে না হাই ভোল্টেজ লাগবে না সেখানে কিন্তু লো ভোল্টেজে কাজ করে কারণ এটা একটা ইলেকট্রনিক সার্কিট খুব বেশি হলে তিন থেকে ফাইভ ভোল্টের মধ্যে কাজ হয় এবার যে পাওয়ার সেটা মেন যে ম্যাগনেট্রন সেই ম্যাগনেট্রনে অনেক বেশি ভোল্টেজ লাগে প্রায় চার হাজার ভোল্টেজ লাগে ঠিক আছে তো সেখানে তো এই পাওয়ার দিলে চলবে না তাহলে এখানে যে ট্রান্সফর্মারটা থাকে সেই ট্রান্সফর্মারটা দুটো ভোল্টেজকে জেনারেট করে একটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট অথবা ফাইভ ভোল্ট এবং আরেকটা হচ্ছে প্রায় দু ভোল্ট ক্লিয়ার তার মানে এই ট্রান্সফর্মারটার মধ্যে একটা ট্রান্সফর্মারের মধ্যে কিন্তু দুটো ভোল্টেজ জেনারেশনের ক্ষমতা আছে অর্থাৎ তোমরা জানো ট্রান্সফর্মার আমি পড়িয়েছিলাম তোমাদের ট্রান্সফর্মার প্লে লিস্টে একবার গেলে তোমরা দেখতে পাবে ট্রান্সফর্মার দুই রকমের হয়ে থাকে একটা স্টেপ আপ একটা স্টেপ ডাউন তো একই ট্রান্সফর্মারের মধ্যে প্রাইমারি ওয়াইন্ডিংয়ে আমার দুশো কুড়ি কি দুশো তিরিশ ভোল্ট আসছে এবং সেখান থেকে যখন সেকেন্ডারি ওয়াইন্ডিং আসে সেই সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে দুটো পয়েন্ট বেরিয়ে আসছে একটাতে দু হাজার ভোল্ট যেটা স্টেপ আপ এবং আরেকটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি বা ফাইভ ভোল্ট যেটা হচ্ছে স্টেপ ডাউন তো এবার এই যে থ্রি পয়েন্ট থ্রি অথবা ফাইভ ভোল্ট সেটা কন্ট্রোল প্যানেলের মধ্যে আসছে এবং যে দু হাজার ভোল্ট সেটা কোথায় যাচ্ছে সেটাও কন্ট্রোল সিস্টেমের মধ্যে যাচ্ছে কারণ সেটা ম্যাগনেটনকে অন করতে হবে তাই না কি তাহলে কন্ট্রোল সিস্টেম দুটো জায়গাতে কিন্তু বিভক্ত হচ্ছে একটা হচ্ছে ম্যাগনেটনের দিকে যাচ্ছে এবং আরেকটা কোথায় যাচ্ছে এই ভোল্টেজ রেকটিফিকেশন সার্কিট ক্লিয়ার বোঝা গেল এই মাল্টি ভোল্টেজ রেকটিফিকেশন সার্কিটের মধ্যে কিন্তু আমার ডায়োড রয়েছে এই মাল্টিভোল্টেজ রেকটিফিকেশন সার্কিটের মধ্যে আমার ডিসি ভোল্টেজে কনভারশনের জন্য যে রেক্টিফায়ার সেই রেক্টিফায়ার রয়েছে কারণ আমরা জানি রেক্টিফায়ার এসি থেকে ডিসিতে কনভার্ট করে ঠিক আছে তো সেই রেকটিফিকেশন সার্কিট রয়েছে এর মধ্যে টাইমার সেন্সার এই যে প্রত্যেকটা সার্কিট কিন্তু এর মধ্যে রয়েছে থার্মোস্ট্যাট এগুলো কিন্তু সব এর মধ্যে রয়েছে ক্লিয়ার তো এই কন্ট্রোল সিস্টেম থেকে দুটো ভাগ হয়ে গেল অর্থাৎ যে দুটো ভোল্টেজ একটা হাই ভোল্টেজ একটা লো ভোল্টেজ সেটা কী হচ্ছে এই কন্ট্রোল সিস্টেমের মধ্যে যে আমার ট্রান্সফর্মারে যে দু হাজার ভোল্ট সেটা যাচ্ছে কোথায় আর একটা ক্যাপাসিটারে যাচ্ছে যেটা হাই ভোল্টেজ ক্যাপাসিটার আমরা দেখেছি সেই হাই ভোল্টেজ ক্যাপাসিটার সেটা প্রায় দু হাজার ভোল্ট তো এই দু হাজার ভোল্ট ক্যাপাসিটারের এবং দু হাজার ভোল্ট ট্রান্সফর্মারের দুটো একসাথে অ্যাড হয়ে টোটাল চার হাজার ভোল্টেজ যেটা জেনারেট হচ্ছে সেটা কোথায় যাচ্ছে এই মাইক্রো যে ম্যাগনেটন রয়েছে মাইক্রোওয়েভ যে সোর্স সেই মাইক্রোওয়েভ সোর্সে যাচ্ছে যে মাইক্রোওয়েবটা জেনারেট করবে ক্লিয়ার এবং যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট বা ফাইভ ভোল্ট যেটা হোক না কেন যে স্মল ভোল্টেজটা সেটা যাচ্ছে কি এই সার্কিটের মধ্যে যেটাকে আমরা মাল্টিভোল্টেজ রেগুলেশন সার্কিটও বলে থাকি ক্লিয়ার তাহলে আমাদের এই তিনটে ব্লকের কি কাজ আমরা বুঝতে পারলাম প্রথম ব্লকের কাজ হচ্ছে পাওয়ার জেনারেট করা দ্বিতীয় ব্লকের কাজ হচ্ছে কন্ট্রোল সিস্টেম কন্ট্রোল করা যে কোন পাওয়ারটা কোথায় যাচ্ছে ঠিক আছে বা প্রিন্টেড সার্কিট বোর্ডের যে কন্ট্রোল প্যানেল সেই কন্ট্রোল প্যানেলের পুরো সিস্টেমটাকে যে কন্ট্রোল করছে সেটা এবং এই মাল্টিভোল্টেজ একটিফিকেশান সার্কিটের কাজ কি এর কাজ হচ্ছে ডিসিতে কনভার্ট করা কারণ ম্যাগনেটন ডিসিতে কাজ করে ক্লিয়ার বোঝা গেল এবং আর একটা ব্যাপার হচ্ছে কি যে সমস্ত সেন্সার রয়েছে বা আদার যে সমস্ত ইলেকট্রনিক সার্কিট রয়েছে সেগুলো কি হয় বিভিন্ন জায়গাতে কোথাও এসি কোথাও ডিসি আমার যেটাই লাগুক না কেন সেই এটা পিসিবি বলতে পারো একটা সেই পিসিবির মধ্যে কিন্তু যাচ্ছে এরপর আমরা জানলাম কি এই ম্যাগনেট্রন এই ম্যাগনেট্রনের কাজ হচ্ছে কি মাইক্রোওয়েভকে জেনারেট করে তো এই মাইক্রোওয়েভকে জেনারেট করার পর সেই মাইক্রোওয়েভটা একটা ওয়েব গাইডের থ্রু দিয়ে কিন্তু এই হিটিং রুমে এসে পৌঁছায় হিটিং রুম মানে যেখানে আমরা কুকিং চেম্বার আমরা দেখেছিলাম যেখানে আমরা রান্না করব যেটা দরজা দিয়ে বন্ধ করা ছিল যে ঘরটি ছোট্ট একটি স্পেস যে স্পেসের মধ্যে রান্না হয় যে স্পেসের মধ্যে একটা প্লেট বসানো থাকে যেটা আমরা দেখেছিলাম প্লেটটি আস্তে আস্তে ঘোরে তো সেই স্থানে কি হয় ওয়েব গাইডের থ্রু দিয়ে কী হয় এই মাইক্রোওয়েভটা এসে পৌঁছয় তার মানে কি ম্যাগনেটন যেখানে ওয়েব ওয়েবটা জেনারেট করছে মাইক্রোওয়েভটা জেনারেট করছে সেখান থেকে সামান্য একটু দূরেই কিন্তু এই হিটিং রুম ক্লিয়ার এবং সেখানে যে মাইক্রোওয়েভটা আসছে সেটা একটা ওয়েব গাইড থ্রু দিয়ে আসছে আমরা একটু আগে আলোচনা করলাম এই ওয়েব গাইডটা কি ওয়েব গাইডটা হচ্ছে মাইক্রোওয়েব যাওয়ার যে রাস্তা সেটাকে ওয়েব গাইড বলা হয় এটা সার্কুলার টাইপের হতে পারে এটা আয়তক্ষেত্রের মতো দেখতে হতে পারে মানে আয়তকার একটা স্পেস এটা বর্গাকার একটা স্পেসও হতে পারে ঠিক আছে একটা হলো পাইপ এক কথায় একটা পাইপের মতো দেখতে ভেতরটা পুরো ফাঁকা থাকে এমন একটি মেটেরিয়াল দেখ তৈরি করা থাকে যাতে করে মাইক্রোয়েভ কখনও বাইরে বেরিয়ে আসে না এই ওয়েব গাইডের মধ্যে দিয়েই কিন্তু সোজা বেরিয়ে আসে ঠিক আছে বুঝতে পারলে তাহলে এই ওয়েব গাইডটা হচ্ছে মাইক্রোয়েব যাওয়ার রাস্তা তোমাদের যদি বলা হয় যে মাইক্রোয়েব তাহলে কোন কি দ্বারা মাইক্রোওয়েভকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো তো তোমরা বলবে আমরা ওয়েব গাইডের থ্রু দিয়ে নিয়ে যেতে পারি ক্লিয়ার বোঝা গেল আমরা এটাকে নর্মাল স্পেসের মধ্যেতে নিয়ে যেতে পারি সেটা তোমরা আর একটু অ্যাডভান্স লেভেলে যখন পড়াশুনো করবে তখন তোমরা জানতে পারবে যদি তোমরা কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করো তো তখন তোমরা এই জিনিসটা বুঝতে পারবে মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে মাইক্রোওয়েভের গুরুত্ব অনেক 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 বেশি রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে এই ম্যাগনেটন মাইক্রোওয়েভকে জেনারেট করে ওয়েব গাইডের থ্রু দিয়ে কী করবে এই হিটিং রুমে এসে পৌঁছবে আর হিটিং রুমের মধ্যে আমাদের খাদ্যবস্তু থাকবে যেটাকে আমরা রান্না করব তো সেটা কী করবে এই মাইক্রোওয়েভকে অ্যাবজর্ভ করে হিট হবে এবং রান্না হবে ক্লিয়ার বোঝা গেল তাহলে এইভাবে কী হয় ম্যাগনেট্রন তার ওয়েব মাইক্রোয়েবকে জেনারেট করে খাবারের যে স্থান হিটিং রুম খাবার তৈরি করার যে স্থান সেখানে সেখানে অটোমেটিক্যালি পৌঁছে যায় এবং পাওয়ার কী করে কন্ট্রোল সিস্টেমকে একটা পাওয়ার দেবে এবং সেই কন্ট্রোল সিস্টেম থেকে দুটো পাওয়ারে ভাগ হয়ে গিয়ে একটা লো ভোল্টেজ একটা হাই ভোল্টেজ সেটা কোথায় যাচ্ছে একটা ম্যাগনেট্রনে যাচ্ছে এবং একটা আমার পিসিবিতে যাচ্ছে কন্ট্রোল প্যানেলে যাচ্ছে তো এইভাবে কী হয় মাইক্রোওয়েভ যে ওভেন সে ওভেন কিন্তু কাজ করে থাকে তো এই মাইক্রোয়েব ওভেন যদি কাজ করা আমরা সম্পূর্ণরূপে বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা ট্রাবল শ্যুটিং ইনস্টলেশন এগুলো কিন্তু বুঝতে পারবো না কিভাবে ঠিক করতে হয় রিপেয়ার কী করে করতে হয় এগুলো আমরা বুঝতে পারবো না তাই এই অপারেটিং প্রিন্সিপাল আমাদের ভীষণ জরুরি তো আশা করছি তোমরা এই ব্লক ডায়াগ্রামটা থ্রু দিয়ে বুঝতে পেরেছো একটা মাইক্রোয়েব ওভেনের মধ্যে মেন কী কী পার্ট রয়েছে এবং সেগুলোর কি কি কাজ ক্লিয়ার বোঝা গেল এবারে আমরা টোটাল ওয়ার্কিং প্রিন্সিপালটা আরেকবার খুব ভালো করে দেখে নাও তো তোমরা দেখো এটা হচ্ছে আমার মাইক্রোওয়েভ ওভেন দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাতল যেটা দিয়ে ধরে আমার এই দরজাটাকে ওপেন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এটা হচ্ছে ডোর এটা হচ্ছে দরজা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই দরজাটা লাগিয়ে দেয়া হয় তারপর কাজ করতে হয় ঠিক আছে তো এই এটা হচ্ছে কুকিং চেম্বার অর্থাৎ এই যে চারকোনা যে বক্সটা দেখতে পাচ্ছ তোমরা এটার মধ্যে রান্না করা হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে খাবারটি রাখা রয়েছে অলরেডি এটা রান্না হয়ে গেছে ঠিক আছে এবং এটার মধ্যে দেখো যেটার উপরে বসানো আছে সেটাকে হচ্ছে একটা টার্ন টেবিল বলা হয় টার্ন মানে কি টার্ন মানে হচ্ছে ঘুরবে ঠিক আছে তো টার্ন টেবিল মানে এটা কন্টিনিউসলি প্লেটটা ঘুরতে থাকবে সেই প্লেটের উপরে আমাকে এই খাবারটিকে বসিয়ে দিতে হয় অন্য একটি পাত্রে ওকে এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল এটার মধ্যে আমরা ঠিক করব যে কতক্ষণ গরম হবে কত ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত গরম হবে এগুলো সব আমরা এখানে কিন্তু সিলেক্ট করতে পারবো ঠিক আছে কিছু কিছু মাইক্রো ওভেন এখানে কিন্তু অলরেডি লেখা থাকে যে আমি এখানে ভাত রান্না করতে চাইছি না ম্যাগি রান্না করতে চাইছি না কফি গরম করতে চাইছি এগুলো আলাদা আলাদা সেট আপ করা থাকে তো যেটা বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন রকমভাবে সেট আপটা করে থাকে তার কন্ট্রোল প্যানেলের ক্ষেত্রে ওকে এটা ডিজিটাল ডিসপ্লে এরকম ডিসপ্লে থাকে কিছু কিছু মাইক্রো ওভেনের এরকম ডিজিটাল ডিসপ্লে নাও থাকতে পারে ওটা ডিপেন্ড করে ষোলো না ঠিক আছে এই জিনিসগুলোর ডিপেন্ড ডিপেন্ড করে করে কোন টাইপের মাইক্রোওয়েভ সেটার কিন্তু থাকে তোমরা দেখতে পাচ্ছ বাহ্যিক যে গঠন সামনেটা কিন্তু এরকম দেখতে হয় আমরা কি করব এই দরজাটিকে ওপেন করে নেওয়ার পর খাবারটিকে স্থানে রাখবো দরজাটি লাগিয়ে দেবো তারপর এখানে আমরা ইন্সট্রাকশন দিয়ে দেবো কন্ট্রোল প্যানেলের মধ্যে আমরা কি করতে চাইছি তারপর কিছুক্ষণ পর কিন্তু অটোমেটিক্যালি অ্যালার্ম বেজে যাবে যে এই টাইমের মধ্যে এটা হয়ে গেছে তখন আমাকে কিন্তু এটা বের করে নিতে হবে আবার দরজাটা ওপেন করে নিয়ে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে তার নর্মাল একটা ব্যাপার এবার আমরা আসবো কি ইন্টারনাল প্রসেস তো তোমরা দেখতে পাচ্ছ এই যে অংশটি এই অংশটিতে দেখো একটা ফাঁকা ফাঁকা একটা জায়গা রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাটি ঠিক এইরকম একটি জায়গা কিন্তু এই সাইডেও রয়েছে ওকে সেটা একটা গর্তের মতো একটা হলো একটা পজিশন যেটাকে আমরা ক্যাভিটি বলবো ক্লিয়ার তো আমরা আসছি এই জায়গাটিতে তো আমরা এখন ইন্টারনাল যে পার্টস সেগুলি সম্পর্কে এবার আমরা দেখব তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা হচ্ছে যে মাইক্রোওয়েভ ওভেন সেটাকে ওপেন করে নেওয়ার পর তার ভেতরে কি কি রয়েছে সেটা তো তোমরা দেখো এখানে আমরা এই জিনিসটা অলরেডি এর আগে আলোচনা করেছি সেটাকে আরও বিস্তারিত আমরা আজকে জানবো তো তোমরা ফার্স্টে দেখো ইনপুট পাওয়ার সাপ্লাই এই ইনপুট পাওয়ার সাপ্লাইটা কী জিনিস আমরা যে পাওয়ারটা এখানে ইনপুট করছি আমরা যেটা দিচ্ছি অর্থাৎ পাওয়ার কট দিয়ে আমরা মেন যে আমাদের বাড়ির যে লাইন সেই বাড়ির যে লাইভ ওয়ার সেখানের সাথে কানেক্ট করেছি যে প্লাগের সাথে কানেক্ট করেছি এবং এখানে এসে কী হচ্ছে কারেন্টটা আসছে ইলেকট্রিসিটিটা আসছে ওকে এখানে আসার পর কি হয় এখানে আসার পর এটা প্রথমে এই রিলেতে যায় এবং এখানে কিছু ফিল্টার সার্কিট থাকে ঠিক আছে এবং এখানে পিসিবি রয়েছে এখানে কিছু ফিল্টার সার্কিট থাকে যে ফিল্টার সার্কিটটা এই যে ইনপুট কারেন্ট ইনপুট পাওয়ার সাপ্লাই সেই ইনপুট পাওয়ার সাপ্লাইটাকে ফিল্টার করে তো ফিল্টার সার্কিটটা এখানে নেই ফিল্টার সার্কিটটা এই স্থানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছো এখানে ইন্ডাক্টর রয়েছে এখানে ক্যাপাসিটার রয়েছে দেখতে পাচ্ছ তোমরা অলরেডি এর আগে ইন্ডাক্টর ক্যাপাসিটার সম্পর্কে পড়েছো আশা করি ছবি দেখে বুঝতে পারছো তো এখানে একটা ফিল্টার কিন্তু সার্কিট রয়েছে এটা দূরবর্তী স্থানে কোথাও নেই এখানেই রয়েছে তো এখানে ফিল্টার সার্কিট দ্বারা কিন্তু আমার অপ্রয়োজনীয় যে নয়েজ যেটা আমরা বলে থাকি নয়েজ কথার অর্থ আমরা সকলে জানি যে আনওয়ান্টেড সাউন্ড যেটি যে শব্দ আমরা বুঝতে পারি না বা আমাদের ক্ষেত্রে বিরক্তিকর একটা লাগে সেটাকে আমরা নয়েজ বলে থাকি এই ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে নয়েজ কথার অর্থ হচ্ছে আনওয়ান্টেড সিগন্যাল অর্থাৎ ইলেকট্রিসিটি যে ইলেকট্রিসিটি আমার প্রয়োজন নেই যে ইলেকট্রিসিটি আমার দরকার নেই যেটা আমাদের ক্ষতি করতে পারে সেই ধরনের ইলেকট্রিসিটিকে আমরা নয়েজ বলবো সেই ধরনের সিগন্যালকে আমরা নয়েজ বলবো ঠিক আছে তো এই নয়েজগুলোকে কি হয় এই যে ফিল্টার সার্কিট সে কিন্তু ফিল্টার করে এবং আমার যে ভোল্টেজ যে কারেন্ট প্রয়োজন সেটা কিন্তু এ এখান থেকে সাপ্লাই করে এবং সেটা আসে কি রিলেতে ওকে এই রিলে থেকে কি হয় ডিস্ট্রিবিউট হয় ঠিক আছে রিলেতে আসার পর একটা কানেকশন যাবে তোমার এই ট্রান্সফর্মারের মধ্যে এই ট্রান্সফর্মারের মধ্যে কি থাকে প্রাইমারি ওয়াইন্ডিং একটা থাকে সেকেন্ডারি দুটো থাকে ঠিক আছে এটা ডিপেন্ড করছে বিভিন্ন ধরনের কোম্পানির ওপরে সে দুটো আলাদা আলাদা ট্রান্সফর্মার ইউজ করতে পারে ঠিক আছে তো এক্ষেত্রে যে দুটো ট্রান্সফর্মার ইউজ করুক বা একটাই করুক একটা স্টেপ আপ হবে এবং একটা স্টেপ ডাউন হবে অর্থাৎ ইনপুট আমার দুশো কুড়ি দুশো তিরিশ ভোল্ট যেটা থাকুক না কেন আউটপুটে একটা ভোল্টেজ দুশো দু হাজার ভোল্ট হবে আর একটা ভোল্টেজ থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট অথবা ফাইভ ভোল্ট আসবে ক্লিয়ার যেটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট বা ফাইভ ভোল্ট সেটা আসবে কি এই পিসিবিতে আসবে ঠিক আছে এবং যেটা দু হাজার ভোল্ট জেনারেট হবে সেটা এখান থেকে এসে সোজা এই যে হাই ভোল্টেজ ক্যাপাসিটা তোমরা দেখতে পাচ্ছ এই হাই ভোল্টেজ ক্যাপাসিটারে কিন্তু আসবে এটা কিন্তু প্রচন্ড হাই ভোল্টেজ ক্যাপাসিটার দু হাজার ভোল্ট মানে তুমি ভাবতে পারছো এবং এখানকার যে দু হাজার ভোল্ট এবং এখানকার যে দু হাজার ভোল্ট এ একে ফুললি চার্জ করবে যখন এই দু হাজার ভোল্ট এখানে ফুল্লি চার্জ হয়ে যাবে তখন এই টোটাল লাইনের ভোল্টেজ হয়ে যাবে এই ট্রান্সফর্মারে দু হাজার প্লাস এই ক্যাপাসিটার দু হাজার সমান চার হাজার ভোল্টেজ এই চার হাজার যাবে এই ম্যাগনেটনে যাবে দেখতে পাচ্ছ এখানে ম্যাগনেটন ইনপুট এখানে কিন্তু সেই চার হাজার ভোল্টেজটা পৌঁছাবে এই ট্রান্সফর্মারে দু হাজার যাবে এবং এই ক্যাপাসিটার দু হাজার টোটাল চার হাজার ভোল্টেজ এই যে ম্যাগনেটন এই ম্যাগনেটনকে কী করবে দেবে ক্লিয়ার এবং এই ম্যাগনেটনকে অন অফ করবে এই থার্মোস্ট্যাট আর এই থার্মোস্ট্যাটকে কন্ট্রোল করবে এই কন্ট্রোল প্যানেল ক্লিয়ার বোঝা গেল এই পিসিবিতে যে কন্ট্রোল প্যানেল রয়েছে এই কন্ট্রোল প্যানেল কি করবে এই থার্মোস্টারকে কন্ট্রোল করবে এই থার্মোস্টার চক্ষ্মী যখনই অন হবে তখন এখান থেকেও পাওয়ার নিয়ে থার এই ম্যাগনেটন কি করবে মাইক্রোওয়েভ জেনারেট করতে শুরু করে দেবে আবার যেই থার্মোস্টার অফ হয়ে যাবে অফ করে দেবে ম্যাগনেটনকে তখন এই আর এখান থেকে কিন্তু কোনো পাওয়ার নেবে না ক্লিয়ার বোঝা গেল তাহলে এখানে ইনপুট তো যাচ্ছে ঠিকই কিন্তু এর যে টোটাল ফাংশন ম্যাগনেটনের সেটাকে কন্ট্রোল করছে এই থার্মোস্ট্যাট এই থার্মোস্টারকে কন্ট্রোল করছে কি এই কন্ট্রোল প্যানেল ক্লিয়ার যে কখন ম্যাগনেটন অন হবে কখন অফ হবে সেটা কিন্তু থার্মোস্ট্যাট দ্বারা কিন্তু কন্ট্রোল হচ্ছে এখান থেকে ক্লিয়ার বোঝা গেল এবার এখানে একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে এই যে ইনপুট পাওয়ার সাপ্লাই এখান থেকে যে সমস্ত কানেকশনগুলো আসছে এখানে দুটো ফিউজ লাগানো থাকে তোমার দেখতে পাচ্ছ এই ফিউজগুলো কি হয় হাই ভোল্টেজ হাই কারেন্ট ফ্লোয়িংয়ের ক্ষেত্রে কি হয় ব্রেক সৃষ্টি করে এতে কি ম্যাগনেটন আমার ট্রান্সফর্মার ক্যাপাসিটার এগুলো কখনো নষ্ট হয় না ঠিক আছে ভিজরকার যে ইন্টারনাল যে পার্টস সেগুলো কোনো ড্যামেজ হয় না তো এখানে ডবল ফিউজ লাগানো থাকে একটা ফিউজ থাকে ইনপুট পাওয়ার সাপ্লাইয়ের সাথেই লাগানো থাকে ফিল্টার হয়ে আসার আগে আর একটা ফিউজ থাকে এই স্থানটিতে যেখানে ক্যাপাসিটার ট্রান্সফর্মার এবং ম্যাগনেট্রন থাকে সেখানে ঠিক আছে ডবল প্রোটেকশন কিন্তু এখানে নেওয়া হয়ে থাকে তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছো থার্মোস্ট্যাট ইনপুট পাওয়ার সাপ্লাই ম্যাগনেট্রন ফিউজ হাই ভোল্টেজ ক্যাপাসিটার ভোল্টেজ ট্রান্সফর্মার এইগুলোর যে কাজ রিলে এবং এই যে প্রিন্টেড সার্কিট বোর্ড তার যে কাজ সেই কাজগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপর কি হয় এই ম্যাগনেট্রন তো প্রচণ্ড হিট হয় কারণ এই মাইক্রোয়েব জেনারেট করছে এ তো হিটই জেনারেট করছে এক কথা এখন মাইক্রোয়েভ হিট জেনারেট করতে পারে তার মধ্যে যে হিটিং যে পাওয়ার তার যে এনার্জি সেটা কি ও তার মধ্যে সে প্রপার্টিটা রয়েছে যে হিটকে ও এনার্জিকে ও ক্যারি করতে পারে তো এটাকে জেনারেট করছে ম্যাগনেটন ডেফিনেটলি ম্যাগনেটন কিন্তু প্রচণ্ড হিট হয়ে যায় ঠিক আছে এই ম্যাগনেটন হিট যদি হয়ে যায় একে ঠান্ডা করার জন্য একটা কুলিং প্রসেস লাগে যার জন্য এখানে একটা কুলিং ফ্যান লাগানো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওকে এক্ষেত্রে এক্সট্রা কেয়ার এর ওপর নেওয়াও যেতে পারে এর ওপরে অনেক এই ম্যাগনেটন দেখতে কেমন হয় আমি তোমাদের দেখাচ্ছি এবং তার যে ঠান্ডা করার যে প্রসেস সেটাও আমি তোমাদের দেখাচ্ছি তো এই যে কুলিং ফ্যান তো অবশ্যই রয়েছে তার সাথে চারিদিকে অনেক হিট সিঙ্ক লাগানো থাকে যেটা কি হয় এই ম্যাগনেটনকে ঠান্ডা করতে সাহায্য করে এবং তোমরা দেখতে পাচ্ছো এটা হাউজিং অফ মাইক্রোয়েভ অর্থাৎ এটা হচ্ছে খোল হাউজিং কথা মানে হচ্ছে এই মাইক্রো ওভেনের যে খোলটা ক্যাবিনেটটা সেটাকে বলা হয় হাউসিং ক্লিয়ার বোঝা গেল তাহলে এর ইন্টার্নাল পার্টসগুলি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো কোথায় কী রয়েছে এবং কোনটার কী কাজ এরপর কোথাও খারাপ হলে তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে যে কোন জায়গাটা খারাপ হলে কী কী ঘটনা ঘটতে পারে ক্লিয়ার কারণ তোমরা সিম্পলভাবে বুঝতেই পারছো ম্যাগনেটন খারাপ হলে মাইক্রো ওভ জেনারেট হবে না ক্লিয়ার এখানে ট্রান্সফর্মার খারাপ হলে সঠিক ভোল্টেজ এখানে আসবে অর্থাৎ ম্যাগনেটন অন হবে না অর্থাৎ ক্যাপাসিটা যদি খারাপ থাকে ম্যাগনেটন অন হবে না তাহলে কি ম্যাগনেটন অন না হলে ক্যাপাসিটার ট্রান্সফর্মার এগুলোর প্রবলেম বা থার্মোস্ট্যাটের প্রবলেম এগুলো তোমরা ডেফিনেটলি বুঝতে পারছো ক্লিয়ার তো এই যে জিনিসটা তোমরা আশা করছি এর যে ওয়ার্কিং পদ্ধতি তোমরা বুঝতে পেরেছ এবারে আমরা অন্য আরেক রকমভাবে দেখবো মাইক্রোওয়েভের যে ওয়ার্কিংটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে সেই মাইক্রোওয়েভ ওভেন এবং এটা মেনলি তিনটে পার্ট আছে এটা হচ্ছে ম্যাগনেট্রন ঠিক আছে এবং এটা মাইক্রোওয়েভকে জেনারেট করে এবং এটা হচ্ছে কুকিং চেম্বার এটা হচ্ছে ওপেনিং অফ দ্য ওয়েব গাইড ঠিক আছে এখান দিয়ে মাইক্রোয়েভটা বেরিয়ে আসে যে হলো অংশটি তোমরা দেখতে পেলে এটা হচ্ছে কুকিং চেম্বার ক্লিয়ার এবার আমরা কি করব এটাকে দেখবো কি করে কাজ করে আমরা ডোরটা ওপেন করলাম এর মধ্যে এক গ্লাস জল রাখলাম ঠিক আছে দেখো একটা প্লেটের মধ্যে রাখলাম যে প্লেটটি ঘুরবে এবং আমরা ওটাকে অন করে দিলাম এবার দেখতে পাচ্ছ তোমরা জলটা ফুটতে শুরু করেছে অলরেডি ক্লিয়ার তোমরা খুব ভালো করে লক্ষ্য করো দেখো জলটি ফুটছে এইভাবেই কিন্তু আমরা এই যে মাইক্রো ওভেন সেটা কিন্তু কাজ করাবো এবারে আমরা দেখব খাদ্যবস্তু উত্তপ্ত হওয়ার প্রক্রিয়াটি ঠিক রকম। তো নর্মাল কনভেনশনাল যে ওভেন তাতে খাদ্যবস্তুর বাইরেকার বাইরেকার যে আস্তরণ আউটার সার্ফেস সেখান থেকে হিট ভেতরের দিকে প্রবাহিত হয় মানে প্রথমে বাইরেটা উত্তপ্ত হয় তারপর সেটা সেন্টারের দিকে যায় কিন্তু এই মাইক্রোওয়েভ ওভেনের ক্ষেত্রে প্রথমে সেন্টারটা উত্তপ্ত হয় একদম মধ্যবর্তী অংশটা উত্তপ্ত হয় তারপর সেটা আউটার সার্ফেসে বেরিয়ে আসে ওকে এটাই কিন্তু মাইক্রোওয়েভ ওভেনের সাথে অন্যান্য কনভেনশনাল ওভেনের একটা পার্থক্য নর্ম্যাল কনভেনশনাল ওভেনের ক্ষেত্রে খাদ্যবস্তুর বাইরেকার যে আস্তরণ বাইরেকার যে সাইট সেটা প্রথমে উত্তপ্ত হয় তারপর সেটা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করে কিন্তু মাইক্রোওয়েভের ক্ষেত্রে একদম ভেতরটা অনেক বেশি উত্তপ্ত হয় সর্বপ্রথমে তারপর সেটা আস্তে আস্তে বাইরের দিকে আউটার সার্ভেসকে উত্তপ্ত করে ক্লিয়ার এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা এটা কিন্তু মনে রাখবে এবারে আমরা জানব যে কীভাবে খাদ্যবস্তু উত্তপ্ত হয় গরম কি করে হয় তো গরম কি করে হচ্ছে একটা তরঙ্গের দ্বারা সেটা আজকে আমরা এবার বুঝবো তো গরম হওয়ার জন্য আমি প্রথমেই বলেছিলাম যে ওয়াটার মলিকিউল যেটা থাকে খাদ্যবস্তুর মধ্যে সেই ওয়াটার মলিকিউলগুলো উত্তপ্ত হয় এবং সেই ওয়াটার মলিকিউলগুলো উত্তপ্ত হলে খাদ্যবস্তু অটোমেটিক্যালি উত্তপ্ত হয়ে ওঠে তো তোমরা জানো ওয়াটার মলিকিউল অর্থাৎ জলের অণু সেটা কি হাইড্রোজেন এবং অক্সিজেনের সম্মিলিত একটা ফর্ম এইচ দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন থাকে এই যে ওয়াটার মলিকিউল তোমরা আমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেন এবং অক্সিজেনের সম্মিলিত একটা দিক পজিটিভ একটা দিক নেগেটিভ এবং এটাকে এনার্জাইজ করার জন্য যখন আমরা এর সামনে রাখবো তখন এই মাইক্রোওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তার যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড প্রচণ্ড তাড়াতাড়ি দ্রুত তাদের ডিরেকশনকে চেঞ্জ করবে এবং এই ডিরেকশন চেঞ্জ এক্ষেত্রে প্রায় দুশো পঁয়তাল্লিশ কোটি পার সেকেন্ডে কিন্তু হবে যার জন্য কি হয় এই ওয়াটার মলিকিউল তার সাথে অ্যালাইন করার জন্য কন্টিনিউসলি এভাবে ঘুরতে থাকে এর জন্য কি হয় তো পার্শ্ববর্তী যে মলিকিউল সেগুলোর সাথে ওর ঘর্ষণ হয় এই ঘর্ষণের ফলে প্রচন্ড হিট জেনারেট হয় যে হিটের কারণের জন্য এটা গর্তপ্ত হয়ে ওঠে গরম হয়ে ওঠে ক্লিয়ার বোঝা গেল তো এই ওয়াটার মলিকিউলের এই রকম ধরনের বিহেভিয়ার তার যে অ্যালাইনমেন্ট করার জন্য যে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন তার যে র্যাপিডলি চেঞ্জ হওয়া প্রায় 2৪৫ কোটি পার সেকেন্ড সেই রকমভাবে কিন্তু কন্টিনিউয়াসলি এভাবে ঘুরতে থাকে এই ঘুরতে থাকার কারণের জন্য কিন্তু ওয়াটার মলিকুল প্রচন্ড হিট হয় এবং খাদ্যবস্তু উত্তপ্ত হয়ে ওঠে এটাই হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন দ্বারা উত্তপ্ত করার প্রসিডিওর এবারে আমরা দেখব এই মাইক্রোওয়েভ ওভেনে ওয়েব কিভাবে তার খাবারের খাদ্যবস্তুর যে ওপরিতল সেই স্থানে কিভাবে উত্তাপটা প্রোভাইড করে সর্বত্র তো উত্তাপ দিতে পারে না মাইক্রোয়েভ যেরকম ওভেনের উপরে আমরা যে অংশটি রাখবো সেখানেই যে হিটটা হয় এবং সেটা পরিবহন পদ্ধতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে আমাদের খাবারের মধ্যে এক্ষেত্রে কিন্তু সেই স্টাইলটা একটু অন্যরকম সেটা আজকে আমরা দেখব তো এই মাইক্রোওয়েভ ওভেনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ওভেন এর মধ্যে আমরা কি করব আমরা একটা চিজ আমরা দিয়ে রাখবো এবং কোথায় গলছে এবং কোথায় গলছে না সেটা আমরা দেখব ঠিক আছে তো দেখো এক্ষেত্রে অন করা হয়ে গেছে এটা খুলে নেওয়া হলো তোমরা দেখতে পাচ্ছ গ্লাসের উপর রাখা রয়েছে অর্থাৎ এই চিজের যে প্লেট সেটা কিন্তু ঘরে এক জায়গাতে ফিক্সড ছিল ঠিক আছে তো আমরা এবার দেখবো কোন স্থানটা গলে গেছে কোন স্থানটা গলেনি তো তোমরা খুব ভালো করে দেখো কোথাও গলেছে এবং দেখো কোথাও গলেনি অর্থাৎ হিট পায়নি ঠিক আছে সব জায়গাতে কিন্তু সমানভাবে হিট পায়নি এটা কিভাবে হচ্ছে তার কারণ এই বক্সের মধ্যে মাইক্রোওয়েভ রয়েছে যেটা কি একটা তরঙ্গ দেখতে পাচ্ছি এটা একটা তরঙ্গ এই তরঙ্গের দেখো সব স্থানে কিন্তু হিট পাচ্ছে না যে পিক স্থান যেটা সেটাতে হিট পাচ্ছে যেটা নিচু স্থান সেখানে কিন্তু হিট পাচ্ছে না ওই যে মিডিল পয়েন্ট যেগুলো ওই মিডিল পয়েন্টগুলোতে কোনো রকম হিট কিন্তু পাচ্ছে না তো এই নোটসগুলো কিন্তু কোনো রকম হিট হয়নি যেগুলো লাল কালারে দেখতে পাচ্ছো তো তোমরা দেখো যেখানে যেখানে হিট পেয়েছে সেই জায়গাটা আমরা মেজার করছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চিস এই টু পয়েন্ট ফাইভ ইঞ্চি সেটাকে আমরা যদি কনভার্ট করি সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার এবার এখান থেকে আমরা ওয়েবলেনথটাকে দেখতে পাচ্ছি এটার আছে ওয়েব লেন্থ এবং এ এটাকে দুই দিয়ে গুণ করে টোটাল ওয়েব লেন্থটা আমরা পেয়ে যাব সেখান থেকে ফ্রিকোয়েন্সিটা আমি পেয়ে যাচ্ছি দেখো ফ্রিকোয়েন্সি সমস্ত স্পিড অফ লাইট ডিভাইড লেন্থ আমরা ভ্যালুটাকে বসিয়ে দিলাম টু পয়েন্ট থ্রি ফোর গিঘাহার্স আর মাইক্রোয়ে ওভেনের ফ্রিকোয়েন্সি টু পয়েন্ট ফোর ফাইভ গিগাহার্স ক্লিয়ার বোঝা গেল তো এইভাবে কিন্তু আমরা মাইক্রোওয়েভের যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু ডিটারমাইন করতে পারলাম এবং আমরা বুঝতে পারলাম যে মাইক্রোওয়েভের দ্বারা যে খাবারের যে উপরিতল সেটা সর্বোচ্চ সমানভাবে উত্তপ্ত হয় না যে যে স্থানে এই যে স্ট্যান্ডিং ওয়েব স্ট্যান্ডিং ওয়েভের যে মিডিল পয়েন্ট সেই মিডিল পয়েন্টটা যেখানে যেখানে থাকে সেই জায়গাগুলো রকম হিট পায় না যার জন্য সেই জায়গাগুলিতে কিন্তু কোনো রকম হিট আসে না যে কারণের জন্য ওই প্লেটটা কিন্তু কন্টিনিউসলি ঘুরতে থাকে তাই এই ঘোরার ওপর ডিপেন্ড করছে যে চারি সাইডে যেন প্রত্যেকটা স্থানে সমানভাবে হিটটা পায় সেই জন্য কিন্তু তলেকার যে প্লেট সেই প্লেটটি ঘুরতে থাকে ক্লিয়ার বোঝা গেল তা তোমরা বুঝতে পারলে যে আমাকে এই মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে যে তলে যে প্লেটটি লাগানো থাকে সেটাকে ঘোরানোর কি প্রয়োজন তা ঘোরানোর মেন প্রয়োজনটাই হচ্ছে তাই যাতে করে খাবার খাদ্যবস্তু সর্বত্র সমানভাবে হিট পায় ক্লিয়ার বুঝতে পারছো তোমরা আশা করছি এবারে আমরা দেখবো মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে থাকা যে মাইক্রোয়েব সোর্স ম্যাগনেট্রন সেটা দেখতে কেমন হয় তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে সেই ম্যাগনেট্রন এই ম্যাগনেট্রনটার মধ্যে একটা ভ্যাকিউম টিউব থাকে এবং এই যে পাতলা পাতলা ফিমগুলো সেগুলো হিট সিং ম্যাগনেটন যখন কাজ করে উত্তপ্ত হয় তখন সেই হিটটাকে কমিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো এর যে মেন অংশ সেটা হচ্ছে এই যে এটা যে ম্যাগনেটন দুই দিকে দুটো ম্যাগনেট এবং মাঝখানে ভ্যাকিউম টিউব রয়েছে ওকে এই যে ভ্যাকিউম টিউব এটা হচ্ছে সে ভ্যাকিউম টিউব এবং এই ভ্যাকিউম টিউবটা কীরকম সেট আপ থাকে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে সেই ভ্যাকিউম টিউব তোমরা দেখতে পাচ্ছ মিডিলে রয়েছে একটা ফিলামেন্ট এবং দুই ধারে রয়েছে কি অ্যানোড কপারের অ্যানোড ওকে এই ফিলামেন্টটি থেকে যে ইলেকট্রন সেগুলো এই অ্যানোডের দিকে ফ্লো করতে থাকে ওকে কিন্তু এই যে ফিলামেন্ট সেটা মেনলি টাংস্টেন এবং থোরিয়াম দ্বারা তৈরি হয় টাংস্টেনটা প্রচুর পরিমাণে হিট এনার্জি সহ্য করতে পারে এবং থোরিয়ামটা প্রচুর ইলেকট্রন সরবরাহ করতে পারে তো এক্ষেত্রে কী হয় ইলেকট্রনগুলো ওখানে টাং ফিলামেন্ট থেকে বেরিয়েই আবার ফিলামেন্টের মধ্যে স্পিনের মতো ঢুকে পড়ে এর জন্য কী হয় এর মধ্যে একটা যে স্ট্যান্ডিং ওয়েভ একটা অসিলেশন তৈরি হয় যেটাই এই মাইক্রোওয়েভকে উৎপন্ন করতে সাহায্য করে ক্লিয়ার বোঝা গেল তো এখান থেকে এইভাবে মাইক্রোওয়েভ উৎপন্ন হয় এবং সেটা ওয়েব গাইডের থ্রু দিয়ে কী হয় ওই ক্যাভিটির মাধ্যমে হিটিং চেম্বারে প্রবেশ করে ক্লিয়ার বোঝা গেল তো এইভাবে কিন্তু মাইক্রোওয়েভ যে সোর্স সেখান থেকে মাইক্রোওয়েভ উৎপন্ন হয়ে আমার হিটিং চেম্বারের মধ্যে প্রবেশ করে তো এরপর কি হয় এরপর মাইক্রোওয়েভ যে খাদ্যবস্তু তার মধ্যে যে ওয়াটার মলিকিউল সেগুলোকে কি হয় উত্তপ্ত করে কিভাবে উত্তপ্ত করে এই স্ট্যান্ডিং ওয়েব কন্টিনিউয়াসলি কি করে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড র্যাপিডলি চেঞ্জ করতে থাকে এবং সেই চেঞ্জ করার কারণের জন্য ওয়াটার মলিকিউলগুলো তার সাথে অ্যালাইন থাকার জন্য কন্টিনিউয়াসলি ওপর নিচে ওঠানামা করতে থাকে চেঞ্জ করতে থাকে ওকে তার যে ডিরেকশন সেই ডিরেকশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকে এই ডিরেকশন চেঞ্জ করার কারণের জন্য ওয়াটার মলিকিউলের যে হাইড্রোজেন বন্ড সে বন্ডগুলি কি হতে থাকে কন্টিনিউয়াসলি ঘর্ষণ পেতে থাকে এবং মলিকিউলার যে ফ্রিকশন মলিকিউলার যে ঘর্ষণ সেই ঘর্ষণের জন্য কি হয় প্রচুর হিট জেনারেট হয় যার জন্য এই ওয়াটার মলিকুলগুলো প্রচন্ড উত্তপ্ত হয়ে ওঠে আর যখন খাদ্যবস্তুর ওয়াটার মলিকুল উত্তপ্ত হয়ে উঠবে তো ডেফিনেটলি খাদ্যবস্তু উত্তপ্ত হয়ে উঠবে এটা তো সিম্পল একটা ঘটনা এইভাবেই কিন্তু রান্নাটা সম্পন্ন হয় তো মাইক্রোওয়েভ ওভেনের যে রান্না করার প্রসিডিও সেটা কিন্তু ঠিক এই রকম টাইপের ওকে বোঝা গেল আশা করছি তোমরা বুঝতে পেরেছো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কি করে এই মাইক্রোওয়েভ ওভেন কাজ করে কি করে মাইক্রোওয়েভ ওভেন খাদ্য বস্তুকে উত্তপ্ত করে তাহলে আজকের এই পর্ব এই আলোচনা এই পর্যন্তই থাক আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমায় জানাবে আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেমটিকে সলভ করে দেওয়ার আজকে এই পর্যন্তই থাক তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ